নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আম তেলের রেসিপি। তো এই আম তেলকে বন্ধুরা 7-8 দিন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আপনি একদিনেই সেটাকে খাওয়ার মতো করে তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেকের সময় থাকে না একটা না 7-8 দিন ধরে এটাকে খেয়াল রাখার, তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে কিন্তু খুবই দরকারি হবে আমি আশা রাখি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আম, এবং এই রেসিপির জন্য আপনি আটি ছাড়া এবং আটি সহ দুটোই কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমার আমগুলোর আটি হয়নি, এইভাবে আমগুলো কেটে নিতে হবে এবং খোসা বাদ দেওয়ার কোনো দরকার নেই। দুটো মাঝারি সাইজের আমের জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি নুন ব্যবহার করছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এই আমগুলোর সঙ্গে। খুব ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। তো এরপরে যদি সম্ভব হয় 5 থেকে 6 ঘন্টা একটু কড়া রোদের মধ্যে এটাকে ড্রাই করে নিতে হবে, আর যদি সময় সেটাও না হয় তাহলেও কিন্তু এটা খুব একটা অসুবিধে নেই, তবে সম্ভব হলে সেইটুকু আপনাকে করতে হবে। এরপরে শুকনো করে নেওয়ার পরে কড়াইতে আমি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 1/2 চা চামচ মেথি গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরে, আর 1.5 টেবিল চামচ মৌরি, আর দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ গোটা সর্ষে মানে কালো সর্ষে, আর 1/2 চা চামচ সাদা সর্ষে। এগুলো সব একসঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর আরেকটা জিনিস বন্ধুরা, এটা ফ্রাই করার সময় ফ্লেমটাকে কিন্তু খুব বেশি হাই রাখবেন না, তাহলে কীভাবে পুড়ে যেতে পারে। তো এটাকে এমনভাবে ভাজবেন যাতে সবগুলো সমান করে খুব সুন্দর করে ভাজা হয় এবং পুড়েও না যায়। তো একটা সময় দেখবেন সব কালার চেঞ্জ হয়ে গেছে আর সর্ষেগুলো এইভাবে দেখছেন লাফাতে শুরু করেছে, তো বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটা কড়াই থেকে নামিয়ে শিল নোড়া বা মিক্সার গ্রাইন্ডার আপনার যেটাই সুবিধে সেখানে আপনাকে এটা গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে। এরপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে মোট 250 ml সর্ষের তেল ব্যবহার করব, তার কিছুটা দিলাম। ওই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। তো মোট 250 ml তেল ব্যবহার করছি, তার কিছুটা এখানে আমি এখন দিয়েছি, বাকিটা পরে দিচ্ছি। এরপরে শুকনো করে নেওয়া আমটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমটাকে নাড়াচাড়া করে ফ্লেমটাকে এই সময় একটু হাই করে দেবেন, দিয়ে ভেজে নিতে হবে। আর একটু জাস্ট নরম হয়ে যাবে, 1.5 থেকে 2 মিনিট এটা ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে। যখন দেখবেন আমটা একটু নরম হয়ে গেছে প্লাস কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। খুব বেশি যেন আমটা ঘেঁটে না যায় সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক যখন এইরকম হয়ে যাবে নরম হয়ে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। আর তার আগে দিয়ে দিচ্ছি 250 ml সর্ষের তেল থেকে বাকি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলার গুঁড়ো। আর এই মশলাটা মানে মশলার যে পাউডারটা, খুব বেশি মিহি করে কিন্তু এটা গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা থাকলে কিন্তু আপনি যখন এটা মুড়ির সঙ্গে খাবেন এটা খেতে কিন্তু ভালো লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবস্ক্রাইব প্লিজ। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে কাঁচের জারে আপনি সারা বছর ধরে রেখে কিন্তু খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনি চাইলে পরে আরও এর সঙ্গে তেল অ্যাড করতে পারবেন। মানে প্রথমে তেলটা তুলে, তো তেলটাই মেনলি এখানে তুলে খাওয়া হয়, আমটা থেকেই যায়, চাইলে তখন আপনি আবার পরে কিন্তু এর সঙ্গে সর্ষের তেল একটু গরম করে আবার অ্যাড করতে পারেন। তো এইভাবে আম তেল আপনি বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। আর যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে বা মাসে 1 বা 2 বার একটু রোদে দিয়ে দেবেন, যেদিন আপনার পক্ষে সম্ভব।